হ্যালো ভিভার্স আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছেন অনেকেই জানেন না ইউটিউবে কিভাবে আপনি আপনার একটি চ্যানেল ক্রিয়েট করবেন অনেকেই জানেন না একটি চ্যানেলের আন্ডারে একটি ব্রান্ড চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় আজকের এই ভিডিওতে আমি এই সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আমি যে ব্র্যান্ড অ্যাকাউন্টটি তৈরি করবো একটা চ্যানেলের আন্ডারে আমি সরাসরি এখানে আমাদের লোগোতে চলে যাব এখানে ওয়াশ উইথ অ্যান আইস এই নামে যে চ্যানেলটি রয়েছে এর একটি ব্র্যান্ড চ্যানেল আমি ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমি শুরুতেই ইওর চ্যানেল যে অপশনটি রয়েছে ইউর চ্যানেলে চলে যাবো ইউর চ্যানেলে যাবার পরে বামপাসে আপনি স্ক্রোলিং করলে দেখতে পাবেন সেটিং অপশনটি রয়েছে আমরা সরাসরি সেটিং অপশনে প্রবেশ করবো প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচার্স চ্যানেল এ নিউ চ্যানেল ক্রিয়েট এ নিউ চ্যানেল ভিউ অ্যাডভান্স সেটিং এই তিনটে অপশন আছে এখান থেকে আমরা চলে যাব ক্রিয়েট এ নিউ চ্যানেল এই অপশনটিতে আমরা প্রবেশ করব তো এখানে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং ইন্টারফেসের এখানে লেখা থাকবে ক্রিয়েট ইউর চ্যানেল নেম এবং নিচে লেখা থাকবে ইউ ক্যান ইউজ ব্র্যান্ডস নেম অর অ্যানাদার অ্যানাদার নেইম এ গুড চ্যানেল নেম রিপ্রেজেন্টস ইউ অ্যান্ড ইউর কন্টেন্ট ইউ ক্যান চেঞ্জ ইউর চ্যানেল নেম অ্যাট এনি টাইম সো আমরা এখানে আমাদের যে ব্রান্ড চ্যানেল নেমটা এই নেমটা আমরা এখানে লিখবো তো এই জায়গাতে আমরা আমাদের ব্রান্ড চ্যানেলের নেমটা কি দিব সেই নামটা এখানে আমরা দিব আমরা দিলাম ট্রাভেল উইথ অ্যান্টন তো আমরা এখানে এটা দেওয়ার পরে নিচের যে অপশনটি রয়েছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই অ্যাম ক্রিয়েটিং এ নিউ গুগল অ্যাকাউন্ট উইথ ইটস ওন সেটিং ইনক্লুডিং ইউটিউব সার্চ অ্যান্ড ওয়াচ হিস্টোরি এইটাকে আমরা টিক করে দিব এখান থেকে আমরা ক্রিয়েট অপশনটিকে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে কিছুটা সময় নেবে এটা ক্রিয়েট হতে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এখানে ব্রান্ড চ্যানেলটা তৈরি হয়ে গেছে এখানে ট্রাভেল উইথ অ্যান্টন নামে এই চ্যানেলটা আমরা ক্রিয়েট করে ফেলেছি এইটা মূলত আপনার ব্রান্ড চ্যানেল তো ভিউয়ার্স আমরা মূলত এইভাবে আমাদের মেইন আইডি থেকে আমরা ব্রান্ড চ্যানেলগুলো ইউটিউবে খুলে থাকি এটা খুব সহজেই আমরা খুলে থাকি ভিউয়ার্স আমরা খুব সহজেই আমাদের মেইন আইডি থেকে আমরা একটি ব্রান্ড চ্যানেল ক্রিয়েট করতে পারবো এরকম ওয়েতে এবং এই ওয়েটা খুব সহজে এবং দুই সালে আমরা এই সিস্টেমেই আমরা ব্র্যান্ড চ্যানেলগুলো তৈরি করতে পারবো এখন দেখাচ্ছি আমি ব্র্যান্ড চ্যানেলে কী কী সেটিং আপনাদের করতে হবে আমি পুনরায় আবার সেটিং অপশনটিতে চলে গেলাম সেটিং অপশনটিতে যাওয়ার পরে কোনো একটা ইন্টারফেস আসবে এবং এখানে লেখা থাকবে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও আমরা এটাকে কন্টিনিউ দিয়ে দিব কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বেসিক ইনফরমেশন অ্যাডভান্স সেটিং অ্যান্ড ফিউচার ইলিজিবিলিটি এই তিনটা অপশন থাকবে এবং বামপাশে পাশে জেনারেল চ্যানেল আপলোড ডিফল্ট পারমিশনস কমিউনিটি এগ্রিমেন্ট এইগুলো অপশন থাকবে আমরা এখান থেকে ফিউচার এলিজিবিলিটি থেকে আমরা যে প্রথম স্ট্যান্ডার্ড ফিউচার্স এটাকে আমরা অ্যানাবেল অটোমেটিক করা থাকবে আমরা নিচে এবং আমরা দুই নম্বরে যে অপশনটা ইন্টারমিডিয়েট ফিউচার্স এইটাকে আমরা এখান থেকে অ্যানাবেল করে দিব অ্যানাবেল করতে হলে আপনাকে এখানে অবশ্যই আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে এখানে লেখা আছে ফাইন্ড নিউ ওয়েজ টু এঙ্গেজ ইউর অডিয়েন্স অ্যান্ড বিল্ড ইয়োর পার্সোনাল ব্র্যান্ড উইথ এ ওয়াইডার সেট অফ ফিউচার ভিডিও লংগার দেন ফিফটিন মিনিটস কাস্টম থামবেল লাইভ স্ট্রিমিনিং আমরা এই ফোনটি যদি ভেরিফিকেশন না করে নেই নাম্বার থেকে এখানে আমরা পনেরো মিনিটের বেশি ভিডিও কখনোই আপলোড করতে পারবো না এই জন্য আমাদের এই ফোন নাম্বার দিয়ে ইউটিউবের ব্র্যান্ড চ্যানেলটিকে ভেরিফিকেশন করতে হবে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি নাম্বার দিয়ে এটাকে ভেরিফিকেশনের জন্য কোডের জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি অলরেডি কোডটা ওখানে চলে যাবে তো ফোন নাম্বারে যে কোডটি যাবে ওই কোডটি ইনপুট দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে সাবমিট করে দিব সাবমিট করে দেওয়ার পরে এখানে লেখা আসবে ফোন নাম্বার ভেরিফাইড তো আমাদের এটা ভেরিফাইড করার পরে এখানে লেখা আসবে কনগ্রাচুলেশনস ইওর ফোন নাম্বার হ্যাজ নাও বিন ভেরিফাইড তো আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড এখান থেকে হয়ে গেছে তো আমরা এখান থেকে ব্যাকে চলে যাব আবার আমাদের চ্যানেলে চলে যাব তো ইন্টারমিডিয়েট ফিচারটি এখান থেকে দেখবেন ভেরিফাইড করার পরে এটা অটোমেটিক অ্যানাভেল হয়ে গেছে এরপরে যে অপশনটি রয়েছে অ্যাডভান্স ফিচার এটা যেভাবে আছে এভাবেই থাকবে এখান থেকে আমরা আবার চলে যাব বেসিক ইনফরমেশনে বেসিক ইনফরমেশন থেকে কান্ট্রি অফ রিসাইডেন্স এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো যেহেতু আমরা বাংলাদেশ থেকে আইডিটা খুলছি এবং অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব অ্যাডভান্স সেটিং থেকে এখানে অডিয়েন্স অপশনটি আছে এবং এখানে যেভাবে আছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যান্ড মেড ইন মেড ফর kids এই অপশনটা আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিওস এখান থেকে আমরা দিব যেহেতু এটা আমাদের কিডস চ্যানেল নয় সেহেতু আমরা এখান থেকে নো সেট দিস কিড চ্যানেল এইটা অপশনটি আমরা দিয়ে দিব এবং এখান থেকে আমরা সেভ করে দিব সেভ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু সেট হয়ে গেছে এখন আমরা আমাদের পুনরায় চ্যানেলটিতে প্রবেশ করব আমরা আমাদের চ্যানেলে প্রবেশ করার পরে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে এখান থেকে আমাদের ভিডিও আপলোড সব কিছু করতে হবে এখান থেকে আমরা করতে পারবো তো এভাবেই আপনারা খুব সহজেই আপনাদের মেইন আইডি থেকে আপনারা ব্র্যান্ড চ্যানেল খুলে নেবেন ব্র্যান্ড চ্যানেল খোলার পরে ব্র্যান্ড চ্যানেল থেকেই মূলত ইউটিউবের কাজগুলো করবেন ইউটিউবের ভিডিও আপলোড দিয়ে থাকবেন এভাবেই খুব সহজেই আপনি ব্র্যান্ড চ্যানেলটা দুই হাজার তেইশ সালে যে রুলস আছে সেই রুলস অনুযায়ী খুলতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে ইউটিউবের নিত্য নতুন আরও কিছু টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনারা কী ধরনের আরও ইউটিউব বিষয়ে ভিডিও চাচ্ছেন আমি দেওয়ার চেষ্টা করবো লাইক করে পাশে থাকবেন অবশ্যই বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর হ্যাঁ আমার জেম টেক নামে একটি ফেসবুক পেজ রয়েছে যে পেজেও আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি তো আপনারা চাইলে আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন জেম ইউনিক টেক চ্যানেল থেকে আমি জয় আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই